বিরতির পর ফিরে এলাম টাফ ফাইট উইথ ঋতব্রততে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, অবশ্যই অবশ্যই এই আলোচনাটা আমাদের এইভাবে করতে হবে, বান্টি থাকলে বাবলি থাকবে, বাবলি থাকলে বান্টি থাকবে, দুর্নীতি থাকলে বান্টি বাবলি উভয়ই থাকবে, এ নিয়ে আলোচনা করব। কিন্তু এই আলোচনায় কোনো লঘুতাকে আমরা আশ্রয় করব না, তার কারণ আমরা দেখেছি, আমি বিরতিতে যাওয়ার আগেও প্রথম অংশেও বলেছি যে পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবীর বাড়ি যে টাকাকে ঘিরে অপার রহস্য গোটা বঙ্গবাসী দেখেছিল, সেই সময় কিন্তু একই যোগে একেবারে কলতলা বটতলার সমস্ত কিছু গুণাবলী নিয়ে আমরা অনেককে নিয়ে অনেক আলোচনা করেছি। আমরা অতীতেও দেখেছি যে সুদীপ্ত সেন সারদায় যিনি অভিযুক্ত, তার সঙ্গে দেবযানী, এবং দেবযানী বারবার করে বলেছেন তিনি জানতেনই না এত কিছু, জানি অনেক প্রশ্ন আছে, কিন্তু এটাও ঠিক কথা, তিনি অত্যন্ত সম্ভ্রান্ত বাড়ির মেয়ে, তিনি চাকরি করতে এসেছেন এবং ঘটনাচক্রে জড়িয়ে পড়েছেন বলে অনেকে মনে করেন। আবার এরকমও ঘটনা ঘটেছে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির কোটি কোটি টাকার অপার রহস্যের সময় আমরা একজন অধ্যাপিকা, অত্যন্ত সুদর্শনা এক অধ্যাপিকা, যিনি তার পরিচিত মহলে তিনি অত্যন্ত মিষ্টভাষী এবং তার পরিবারে প্রায় একাধিক ব্যক্তি, প্রায় পাঁচজন ব্যক্তি তার শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন, যার মাও অত্যন্ত সুপ্রতিষ্ঠিত একজন বিদুষী নারী, তার ছবি বারবার দেখানোর জন্য গোটা পরিবারের ওপর এক দুঃসহ যন্ত্রণা নেমে এসেছে। সুতরাং লঘু তার আশ্রয় নেব না, কিন্তু তা সত্ত্বেও এই যে বারবার আমরা অপা হৈগ কুশা, এখানে বলে রাখি কুশা এখানে কিন্তু তালিবর্ষ, আমি কিন্তু দন্তেশ্ব বলছি না, মানে কুশাতে আমি তালিবর্ষ বলছি, দন্তেশ্ব বলছি না, এবং অশ্বে অর্থাৎ অয়ন এবং শ্বেতা, এই যে বিভিন্ন কোটগুলো উঠে আসছে, এগুলো কি বঙ্গ রাজনীতির ভবিতব্য ছিল? আমি অবশ্যই আমি সবার সঙ্গে আলোচনা করব, কারণ আপনারা জানেন ডক্টর শতরূপা রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সোমনাথ সিংহরায়, এবং রয়েছেন কোহিনুর ছাত্র নেতা এবং তৃণমূল মুখপাত্র, আমরা আলোচনায় যাব। কিন্তু তার আগে একবার দেখে নেব যে অশ্বে কি রয়েছে ভস্যে। কেবল শিক্ষাক্ষেত্রেই নয়, পুরসভার চাকরিতেও নাকি হয়েছে দুর্নীতি। শান্তনু ঘনিষ্ঠ প্রমোটার অয়নশীলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু চাকরি বিক্রির নথি ও ওএমআর শীট। নথি থেকেই সামনে এসেছে 60টি পুরসভার নাম, যার মধ্যে রয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের উত্তর দমদম, দক্ষিণ দমদম, দমদম বরানগর, কামারহাটি, পানিহাটি, হালিশহর সহ একাধিক পুরসভার নাম। তবে এইসব পুরসভার চেয়ারম্যানদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান নিয়োগ স্বচ্ছভাবেই হয়েছিল। সে আমার পুরসভার নাম আছে কি না আমি তোমাদের মুখ থেকে শুনছি আমি জানি না, বাট হ্যাঁ নিয়োগ আমাদের হয়েছে, নিয়ম মাফিক যেটা মিউনিসিপ্যাল নিয়ম আছে নিয়মকানুন মেনেই হয়েছে। আমার কাছে কোনোদিন আইনশীলের সাথে কথা হয়, সে রিকোয়ারমেন্ট হয়েছে ডিপার্টমেন্টলি, যেটা কমিটি ছিল সে কমিটি করেছে, কমিটি ওর এজেন্সিকে অ্যাপ্রুভ করেছে, ওর তো ডাইরেক্ট আমার সাথে কথা বলার কোনো প্রসঙ্গ নেই। আমার পৌরসভা থেকে এরকম একটাও পেলে আপনারা যা বলবেন তাই মেনে নেব, সেটা যেটা অস্থির কথা সেটাই বলবো। আমাদের তো কোনো লুকোনো কিছু নেই, যারা চাকরি করছে তারাও এখানেই আছে, আমাদের পৌরসভা গ্রুপ সি রিকোয়ারমেন্ট সব টাইপেরই হয়েছে। আমাদের দিক থেকে কোনো চিন্তার কিচ্ছু নেই, কোনো কারণ নেই, আমরা একদম মিউনিসিপ্যাল নিয়ম অনুসারে গ্রুপ ডির পরীক্ষাটা ওরা নিয়েছে, ওদের কাছ থেকে আমরা রেজাল্ট ওএমআর শীট সব কালেকশন করে আমাদের তদানীন্তন ইও ওএস এরা দায়িত্বে থেকে ইন্টারভিউ আমরাই নিয়েছি। পুরসভার নিয়োগের পাশাপাশি উঠে আসে একাধিক মিডলম্যানের নামও, বেশ কয়েকজন এজেন্টের নামও উঠে এসেছে। যেরকম এক এজেন্ট হলেন কারুদা ওরফে কানাইলাল দে, পানিহাটি ঘোলাপূর্বাঞ্চল এলাকার বাসিন্দা তিনি। 2020 সালে পানিহাটি পুরসভা থেকে অবসর নেন কানাইলাল, ট্যাক্স ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ কার্যত অস্বীকার করেছেন কানাইলাল। তিনি বলেন টাকার বিনিময়ে চাকরির বিষয়ে কিছুই জানেন না তিনি। 99 আমার অপারেশন হয়, তারপর আমি অফিসে ওই পিওনের কাজ করতাম মজুরি, তার জন্য রিটায়ার করছি 2020 ফেব্রুয়ারিতে। আচ্ছা, কোন ডিপার্টমেন্টে কাজ করতেন? ট্যাক্স সেকশন ডিপার্টমেন্টের কমিউনিস্ট সার্ভিসের মধ্যে নেই। আচ্ছা, আমি ওই কারোর থেকে পাঁচ পয়সা খাইনি বা কারোর থেকে নয়, বরং পাল্টে কাউকে দু কাপ এক কাপ চা খাওয়াইছি, ব্যাস এ পর্যন্ত। আমার আপনার নাম এরকমভাবে আসছে কেন? কেন আমি কী করে বলবো, আমার কিছু বলার নেই। 20 ফেব্রুয়ারিতে রিটায়ার করছি। প্রণব মণ্ডল নামে কাউকে চেনেন? প্রণব মণ্ডল
না এই মুহূর্তে আমি নিশ্চিন্ত। এতদিন উঠে আসছিল শিক্ষায় দুর্নীতির খবর, এবার অয়নের বাড়িতে তল্লাশিতে উঠে আসে পুরসভার দুর্নীতির এক বিরাট ছবি। প্যান্ডোরার বক্স খুলে গেছে বলেই মনে করছে বিরোধীরা, একে একে সামনে আসবে আরো দুর্নীতি, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। আমি এবার সরাসরি আলোচনায় চলে যাব। সোমনাথ দা, আপনার স্বভাব গুণে আমায় ক্ষমা করে দেবেন, কারণ বিরতির আগে আমি আপনার কাছে আসতে পারিনি সময় অভাবে। আর আজকে আমাদের বন্ধু কোহিনুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, নিশ্চয়ই তিনি খুব সুন্দর ভাবে রাজনৈতিক তার ছাত্র নেতা হিসেবে কাজ করছে, এবং অনেক ছাত্র নেতাই তো জানি পরবর্তীকালে এর থেকেই তো নেতৃত্ব উঠে আসে। আমি একটা কথা সোমনাথ দা খুব পরিষ্কারভাবে বলবো, যে কথা নিয়ে আমরা আলোচনা করছিলাম, অপা হৈগ কুষা, আমি কিন্তু তালিবর্ষ বলছি, দন্তেস্ব বলছি না, কুষা অশ্বে, অয়ন এবং সেটা অশ্বে কি রয়েছে ভস্যে। এখন তো দেখা যাচ্ছে যে দেখুন কুন্তলের কাছে ওয়েমার শিট, কিন্তু কোহিনুর দাপুটে ছাত্র নেতা গোটা রাজ্য জুড়ে চষে বেড়াচ্ছে, একটা ওয়েমার শিট নেই। আমার বক্তব্য হচ্ছে কুন্তল কে, কত বড় মাস্টারমশাই যে উনি ঠিক করে দেবেন যে না ঠিক আনসার দিয়েছো নাকি, এটা তো হতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে যে কোন দিকে এগোচ্ছে। আবার এটাও ঠিক কথা, এই যে আমরা একজন পুরুষ এবং একজন নারী, বান্টি আর বাবলি, আমরা একটা সহজ সমীকরণে ফেলে দিচ্ছি, এটাও তো ঠিক কথা। আপনি আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষক, আপনি জানবেন আমাদের মধ্যে অনেকের ইচ্ছে আছে, অন্য লোক বান্ধবী আছে, দেখে একটা অদ্ভুত লালসা, একটা অদমিত ইচ্ছে থেকে অনেকে এই ছবিগুলো দেখে একটা তার চরিতার্থ করছে, তার নিজস্ব বিকৃতির, এটাও হতে পারে। কিন্তু যেটা সামনে দেখতে পাচ্ছি, আপনার কথা আপনি একেবারে রম্ভা অপ্সরা দিয়ে শেষ করছিলেন, মানে দ্বিতীয় প্রথম অর্ধটা শেষ হলো, আমার আপনার কথা শুনে মনে পড়ে গেল বালজাকের কথা। বালজাকের উপন্যাসে বলছেন যখন রাজশক্তি, যখন হাতে ক্ষমতা থাকে, আর যদি প্রকৃত অর্থ থাকে, যে পুরুষ জাতি সেই সময় খুব দুর্বল হয়ে পড়ে, এবং সেই দুর্বলতার অন্যতম কারণ হচ্ছে তখন সে তার বিভিন্ন লালসা, অদমিত ইচ্ছে, সুতীব্র বাসনা পূর্ণ করার জন্য অর্থ ক্ষমতায় সে অনেককে জড়ো করে ফেলে, চোখ ধাঁধানো অপ্সরারা তার সঙ্গে থাকে। আমি কিন্তু বারবার করে বলছি, আমি মহিলাদের কিন্তু কোনোভাবে অসম্মান করছি না, কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে এই একই সঙ্গে প্রভূত পরিমাণ অর্থ, প্রভূত পরিমাণের ক্ষমতা, যাবতীয় যেগুলো যুগ যুগ ধরে আদিম প্রবৃত্তিগুলো, সেই প্রবৃত্তিগুলো খুব সুস্পষ্ট হয়ে উঠছে। এবং এটা আসলে কিন্তু বালজাকের মতো কোনো যদি সাহিত্যিক থাকতেন, তাহলে SSC দুর্নীতি থেকে শুরু করে এই বিভিন্ন পুরসভার নিয়োগ, আরও কী কী আসবে আমরা জানি না, কলেজ সার্ভিস কমিশন না কী কী আসবে জানি না আমরা এখনও, এটা আমাদের, এটাই হচ্ছে আমাদের সমাজের চেহারা না। শুধু ক্ষমতায় থাকার জন্য অর্থ কিংবা ক্ষমতা কিংবা অর্থই এই সমাজটাকে থাকলেই হবে তা নয়। যারা মনে করুন করছে, তারা ক্ষমতা এবং অর্থের লোভে কিন্তু করছে, তাদের কাছে নেই কিন্তু পেতে হবে এই জন্য করছে। সুতরাং দুটোর ভিতরে ডিফারেন্স আছে। আর মহিলাদের কথা আপনি অনেকগুলো বলছেন, হয়েছে তো, CBI এর অফিসার যিনি জেলে আছেন তার স্ত্রীকে নিয়ে পালালেন, তার অর্থ কোথায় গেল? সুতরাং কোনো জায়গায় আপনি কোথাও বলতে পারবেন না যে হ্যাঁ এই চ্যাপ্টারটা ক্লিন আছে, এখান থেকে প্রবেশ করার জায়গা আছে। আমার শুধু মনে হয় যে শত্রুপাজ খুব ভালো কথা বলেছেন, রাজনীতির একটু কথা বলেননি। আপনারা যখন বলছেন যে দুর্নীতিশ্রী ইয়ের কথা, তখন আমার মনে হচ্ছে হ্যাঁ মহিলাদের অগ্রগতির জন্য মমতা ব্যানার্জি তো করেছেন, পঞ্চায়েত এবং পৌর নির্বাচনে 37% সিট যাতে মহিলারা আরও এগিয়ে, 50% সিট যাতে 50% সিট যাতে মহিলারা পার্টিসিপেট করতে পারেন, চেষ্টা করেছেন তো উনি। উনি লোকসভাতে প্রায় 37% মহিলা ক্যান্ডিডেট দিচ্ছেন, যা ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে কোনো ইয়ে করেনি, মহিলাদের এগিয়ে নেবার যে চেষ্টা করছেন। কিন্তু তার ভিতরে অর্পিতা থাকবে, হৈমন্তী থাকবে, সোমারা থাকবে, অন্য রাস্তা দিয়েই ক্ষমতার ভিতরে ঢোকার চেষ্টা করবেন, সেটার সাথে কিন্তু রাজনীতির কোনো সম্পর্ক নেই। মমতা ব্যানার্জির কন্যাশ্রী কিংবা মমতা ব্যানার্জির রূপশ্রীতে স্কুলে মেয়েদের সংখ্যা কত বৃদ্ধি পেয়েছে CPM-এর জামানা থেকে, একটুখানি ঋতব্রত আপনার মতো সাংবাদিক যদি ওই টিভির সামনে বলেন, তাহলে কিন্তু আসল চিত্রটা ফুটে আসবে। আপনি একটা হৈমন্তী, একটা সোমা কিংবা একটা ওই অর্পিতাকে দিয়ে সমস্ত এই পশ্চিমবঙ্গের অন্যান্য সমস্ত মেয়েকে একটা
লাইনে নিয়ে আসতে পারবেন না ঋতব্রত। আমাদের সমাজটা, আমাদের মহিলা এই মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে এগিয়ে এসছে সব সর্বক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে কিছু বারবার বলছি, কিছু আমাদের ইয়ের ঠিক বলেছে, কোহিনুর ঠিক বলেছে, কিছু ক্ষমতালোভী ঢুকেছে, তারা বিভিন্ন উপায় সেগুলোকে নিজেদের কুক্ষিগত করার চেষ্টা করেছে, তার মানেই এই নয় যে এই সমাজটা শেষ হয়ে যাচ্ছে। আর ঋতব্রত সব পুরুষ মানুষের কাছে সব থেকে সুন্দরী হচ্ছে তার মা, তার মায়ের থেকে সুন্দরী এই পৃথিবীতে কেউ নেই। সুতরাং সুন্দরী শব্দটার সাথে আমি ঠিক ততটা ইয়ে নই, সবার কাছে তার মাই সব থেকে সুন্দর, ওর থেকে সুন্দরী আর কেউ হতে পারে না আমি অন্তত মনে করি, আমি মনে করে নিলেন। কিন্তু মানে ধরুন এই যে পরপর যাচ্ছে এগুলো তো বঙ্গ রাজনীতিতে আগে কি দেখেছি? বঙ্গ রাজনীতিতে দেখেনি, কিন্তু তার সাথে আপনার একটা কথা মনে আছে, রশিদ খান যখন বৌবাজার বোম ব্লাস্ট হলো তখন শ্যামলী মিত্র একটা কথা বলেছিলেন মহিলা সমিতি সম্বন্ধে, শ্যামলী মিত্র সেই সময় সভা নেত্রী ছিলেন, আমি সেই কথাটা রিপিট করতে চাইছি না। ঋতব্রত আমি সেই কথাগুলো রিপিট করতে চাইছি না, কারণ আমি কখনোই মহিলা কমরেডদের ঠিক সেই চোখে দেখি না। সেই দিনে সভানেত্রী, সিপিএমের সভানেত্রী, মহিলা সমিতির সভানেত্রী শ্যামলী মিত্র যে কথাগুলো তার কমরেডদের সম্বন্ধে বলেছিলেন। সুতরাং মহিলাদের নিয়ে কথাবার্তা রাজনীতিতে কেউ বিপদে পড়লে প্রথমে মহিলা। আর মিডিয়ার সব থেকে ভালো দেখুন, আজকেই দেখছিলাম কুন্তলকে অ্যারেস্ট করে সিবিআই চার্জশিট দিয়েছে 104 পাতার, তাতে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে 2 কোটি টাকা। আমার প্রশ্নটা ঠিক এই জায়গাটায়, 2 কোটির ভিতরে 200 কোটি, 1 মিনিট আমাকে বলতে দিন প্লিজ, 1 কোটি সোমা চক্রবর্তী আর কি বনি ওদের থেকে 1 কোটি টাকা আদায় হয়েছে, আর 1 কোটি টাকা নাকি সম্পত্তি। আপনি বললেন কুন্তল কোটি 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 টাকার দুর্নীতি করেছে আর চার সিটে মাত্র 2 কোটি টাকা আপনি দেখাচ্ছেন, এই যে পার্থক্যটা এইটা কিন্তু আমাদের কাছে বলতে পারি সেটিং হয়ে গেছে। না না, আমি সে আপনি যা খুশি বলতে পারেন, আমরা সাধারণ মানুষ সেটিং হয়েছে হয়ে যাচ্ছে, লোকসভা নির্বাচন আসছে, লোকসভা নির্বাচন আসছে, আপনি যা খুশি বলতে পারেন হচ্ছে নাকি? আমি যাচ্ছি, সোমনাথ দা খুব দুঃখ পাচ্ছেন, না দুঃখ পাচ্ছি না, আমার কাছে একটা কোশ্চেন, আমার কাছে একটা কোশ্চেন, তুমি 200 কোটির গল্প শুনিয়ে 2 কোটি দেখাচ্ছ, তার ভিতরে 1 কোটি মাত্র 1 সপ্তাহ আগে জমা পড়েনি ব্যাংকে, তাহলে তুমি কি করে বলছিলে কুন্তলের কাছে কোটি 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 টাকা পাওয়া গেছে, অথচ তুমি আপনাকে কিন্তু দেখতে হবে, আপনাকে দেখতে হবে কি, আমি বুঝি না, আমি বুঝি না, মানে আমি বলছি তালিবর্ষ, হ্যাঁ মানে কুশা, এই দুজনের যৌথ সম্পত্তিটা দেখতে হবে, আমি জানি না, চাষিতে ধাবা দেখতে হবে, চাষিতে 1 কোটি টাকা দেওয়া আছে, শোনা যাচ্ছে ধাবা আছে কলকাতায়, কার কার ধাবা দিল্লিতে টাকা খাচ্ছে, আমি তো সেটাই করবে, তাহলে কিসের বাজেয়াপ্ত হলো মাত্র 2 কোটি টাকা দেওয়ার জন্য? এখান থেকে 2 কোটি টাকা এটা সাইকেলের ক্ষেত্রেও হয়েছিল, লাস্টে বোধহয় 7 লাখের হিসাব মেলেনি। না না, আমার সত্যি আমার দুঃখ হচ্ছে 2 কোটিটা বদলে কেন বলুন তো, এই যে এত ডিবেট করলাম, এত শো করলাম, আপনি এত চেঁচালেন, আপনি এত প্রশ্ন করলেন, এত তথ্য সিবিআই এর আগে সিপিআই জেনে গেল, তারপর এই ক্লাইম্যাক্স তো যে কোনো এন্টারটেইনমেন্ট আউটপুটকে বা যে কোনো দর্শককে দুঃখ দুঃখ পাচ্ছেন, মোটে 2 কোটি বললাম তো, হ্যাঁ আরে সাদাতে তো 2 কোটি, না না ঘুষের টাকা কে কবে ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে? আরে ভাই সেই কাজটা খুঁজে বার করা তো আমার আপনার নয়, আপনি এখানে ঘরে বসে একদম ঠিক বলেছেন, যদি তদন্তকারীর অকর্মণ্য হয় তদন্তকারীরা যদি না জানে সল্ট লেকের কোন কোন বাড়িতে এখনো টাকা আছে সেটা কি সাধারণ মানুষ জানবে, সেটা কি সাংবাদিক জানবে? যদি না জানে সেক্টর 1 সল্ট লেকের সেক্টর 1 কোন কোন বাড়িতে এখনো পর্যন্ত চিট ফান্ডের টাকা আছে সেটা যদি প্রশাসন না জানে, ইডি না জানে, সিবিআই জানে, সেটা কি সাংবাদিকরা ধরিয়ে দেবে? যদি সল্ট লেকের রাত্রি 1টার পর কোন কোন বাড়িতে কারা গাড়ি নিয়ে নিয়মিত গত কয়েক বছর ধরে এমনকি অতিমারির সময়তেও টাকা নিয়ে এসছে সেটা যদি সিবিআই ইডি না জানে সাংবাদিকরা জানবে? আমি 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 বলি আপনাকে একটা কথা বলি, বোধহয় আমি অবশ্যই আমি আমার সময়টা বেশি না, আপনি বললেন না না, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব যে ধরুন এই তো পুরসভায় বিভিন্ন জায়গায় নিয়োগ নিয়োগ কথা চলছে, আবার আপনিও বলছিলেন, সোমনাথদাও বলছিলেন, এটা তো শুধুমাত্র এই আমলে নয়, আগের আমলেরও অনেক কিছু পাওয়া যাচ্ছে 2002 তারপরে। এখন বক্তব্য হচ্ছে যে অয়ন শীলের মতো ব্যক্তি যারা এই যে পুরো
পুরসভাগুলোতে নিয়োগ হচ্ছে যেখানে আপনাদের একচ্ছত্রপতি মানে বিরোধীরা প্রায় নেই আর কি, এই যে এত চাকরি মানুষ যারা যদি সত্যি হয় দুর্নীতিতে চাকরি পেয়েছে, আপনাদের মতো আমার সত্যি ভয় হচ্ছে কহিনুর, আপনাদের মতো ছাত্র নেতা যারা মানে গোটা পশ্চিমবাংলা ছাত্র নেতার নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের ওপরও তো চাপ এসে পড়বে। তার কারণ লোকে তো ভাববে এই কুন্তল অয়নদের ধরলেই চাকরি হয়, তাহলে কহিনুদ্দার সঙ্গে কেন রাজনীতি করব। এই বিষয়ে এবং ঘটনা হচ্ছে সত্যি তো যে এই এত কিছু হয় এবং এটা সত্যি ইতপ্রতবাবু, আমি আপনাকে একদম আপনার সমত শোন করেই বলছি যে সিবিআই ইডি অন সাম বিউটিফুল ডেজ ভগবানও এত কিছু জানে না সাংবাদিকরা যা জানে, ঠিকই হয়েছে। ধরুন কিছু সাংবাদিক আছে এরকমভাবে তো অনেক কিছু বলাও যায় না, না আমি বলছি তো কিছু সাংবাদিক এরকম আছে, ইফ ইউ রিমেম্বার, মানে আমি আবার গোটা সাংবাদিক ফ্যাটার্নিটিকেই বলছি আপনাকে নয়, যে বলেছিল 2000 টাকায় চিপ আছে এবং ঘটা করে বড় কোথায় বলেছিল সেটা না, সেটা না আমাকে বলতে দিন, ঠিক এটা হয়েছিল কিন্তু তারপর বেরোয়নি। কিছু সাংবাদিক এরকম বলেছিল যে হাওড়া ব্রিজ না হুগলি সেতু থেকে সারদার নীল ডায়েরিটা গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে, নীলনা লাল ডায়েরি ছিল গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে, এটাও শুনেছি। তারপর তো জানেনি কি হয়েছে, তারপর আপনি জানেন সতরূপাদি জানেন সবাই জানেন, দুর্ভাগ্য হচ্ছে আমরা সবাই সবকিছু জানি কিন্তু যাদের জানাটা ইম্পর্টেন্ট তারা জানে না। একদম সেটিং করেছে এটা। এবার আমাকে শেষ করতে দিন প্লিজ, শেষ করে দিন। এবার যদি আপনার মনে হয় যে ইয়েস তৃণমূল কংগ্রেস এখানে সেটিং করেছে, তৃণমূল কংগ্রেসের নেতারা তো জেলে, ভাই পিনারায় বিজয়ন কেন জেলে নয়, থমাস আইজাক কেন জেলে নয়, সিপিএম সেটিং করে না না ভাই, দোয়া তুলসী পাতা বলে আজকে আমি 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 তো আমাকে শেষ করতে দিন বলুন, এই সিপিএম সেটিং করে না, সিপিএম কিছু করে না, শুধু সিপিএম একাই লড়াই যাচ্ছে আর পিনারায় বিজয়ন গ্রেপ্তার হচ্ছে না, সিপিআই একাই লড়াই যাচ্ছে শুধু মেহরু বোট রেসে, নেহরু বোট রেসে পিনারায় বিজয়ন গিয়ে অমিত শাহকে ডেকে আনছে, সিপিএম ধোয়া তুলসী পাতা থাকছে, 34 বছরের দল 235টা জিতে না আসা এমএলএ আজকে 34টা বুথে জিততে পারছে না, এদিকে সিপিএম ধোয়া তুলসী পাতা আজকে সিপিএম এই 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 গল্প দিয়ে না না এই শুনুন আমি বলে দিচ্ছি একদম স্পেসিফিক্যালি, আমি এই সেটিং নামক অ্যালিবাই হচ্ছে সেই সব ছাত্রদের অ্যালিবাই যারা জিন্দগিতে বোঝে না, জিন্দগিতে পড়াশোনা করে না, শুধু পরীক্ষার হলে ফেল করে আসার পর বেরিয়ে এসে বলে আমাকে মাস্টার্সের নম্বর দেয়, একদম কিন্তু তাদের কখনো কংগ্রেস কখনো সাগর দিকে মনে হচ্ছে আমার এখানে একটা প্রশ্ন ছিল, দেখুন কুন্তল সুভাষিস তো কোহিনুর মজুমদারের থেকে বড় নেতা অথবা দুঃখিত শান্তনু বা কুন্তল তো আপনাদের থেকে বড় নেতা নয়, অথবা দেখুন মানে বেছে বেছে দেখুন যাদের রাজনৈতিক, পার্থ চট্টোপাধ্যায় রাজনৈতিক এক্সপায়ারি, আমি কিন্তু মানুষ হিসেবে বলছি না, রাজনৈতিক এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে, অনুব্রত মণ্ডল অনেকে বলছেন যে তার রাজনৈতিক প্রাসঙ্গিকতা হারিয়ে গেছে, কুন্তল বা শান্তনু এরা খুব ছোট মাপের নেতা, অনুব্রত মণ্ডলের রাজনৈতিক এখন অনুব্রত মণ্ডলের রাজনৈতিক এবিলিটি বা রাজনৈতিক ধার আপনি বলছেন হয়তো গেছে, আপনার কি বলছেন আমার থেকে তো বেশি অবশ্যই অনুব্রত মণ্ডলের বিষয়ে আমার থেকে বেশি বিরোধী দল নিয়ে ভয় পায়, একদম আপনি বলছেন এখনো তিনি বীরভূমের বীর অনুব্রত। আচ্ছা আমি এবার চলে আসছি সরাসরি, আমার সময় একেবারে কম কিন্তু একটা প্রশ্ন করতেই হবে আপনাকে, সত্যি কোথাও কি ইডি মানে অশ্বডিম্ব প্রসব করলো কুন্তলের, একটু সোমনাথদাও চিন্তায় পড়ে গেছে, কোহিনুরও পড়ে গেছে, আমিও পড়ে গেছি, এত সম্পত্তি কি হলো, এটা কি কোথাও কি লোকসভা নির্বাচনের আগে কোথাও কি কিছু হলো? তো আমি যখনই আসি তুমি এক প্রশ্ন না জিজ্ঞেস করছি, মানুষ জিজ্ঞেস করছে, আমি উত্তরটা দিই যে প্রশ্ন যখন করেছো একই কথা বলে যাও, আমি একই একসময় এক কথা বলি, যদিও আজকে কোহিনুর খুব চিৎকার চেঁচামেচি করেছে, আপনি হতাশ না ইডির এই ভূমিকা? হতাশ তো বটেই, আমরা নিজেরাই মানে বিজেপির তরফ থেকে আমরা ভীষণ চিন্তিত যে হচ্ছে এটা কি, কিন্তু আমার যেটা লজিক্যালি মনে হয় যে এই বড় বড় নাম, তুমি যেটা বারবার কোহিনুরকে জিজ্ঞেস করছো যে কোহিনুর এত বড় নেতা,
কোহিনুরের কাছে কেন ডকুমেন্ট নেই, কোহিনুরের কাছে কেন ওএমআর শিট নেই, এইটাই কিন্তু দিস ইজ দি এসেন্স অফ দ্য ম্যাটার। তুমি এনকোয়ারিটা যত চলছে তুমি দেখো যে এই নামগুলো কিন্তু আমরা জানতামও না, এরা কে, কোথাকার কে, কে প্রমোটার, কোথায় কে ফিল্ম করে, আমি অন্তত জানতাম না, তুমি সাংবাদিক তুমি হয়তো জানতে। এরা কিন্তু কেউ রাজনৈতিক নেতা, সেরা বিশাল কেউ কেটা নয়। সো দেয়ার ফর লজিক্যালি যদি চিন্তা করো যে দে আর অনলি গ্যারাজেস, এরা অন্য কাউর টাকা, খুব বড় মাথার টাকা, পিসি ভাইপো ইত্যাদি এদের টাকা, যেরকম অলরেডি কয়েকটা নাম বেরোচ্ছে, কালীঘাটের কাকু ইত্যাদি এগুলো বেরোচ্ছে, ভাই জিও বেরিয়েছে, হবে 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 তোমার সময় আমি কোনো কথা বলিনি, শেষ কবে হবে যখন নিজে বড় হয়েছো একটু একটু ম্যাচুরিটি দেখাও। আমি তোমার সময় কবে, আমি অ্যাস্ট্রোলজি আমি যে শেষ করিনি কথাটা, মানে এটা কি এটা কি প্রত্যেকদিনের অসভ্যতা করো না, তোমার সময় আমি কোনো কথা বলিনি বলছি তো, এবার যেটা 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 খুব শুধু খুব লজিক বিজেপি টিকে থাকবে, এরা যত আজকে সিবিআই এসকে বলে বিজেপি 10 জন থাকবে, কোহিনুর প্লিজ কালকে সিবিআই চলে যাবে, আবার আবার এই অসভ্যতাটা করবে না, আবার কালকে বিজেপি বিজেপি এমএলএ হাওয়া হয়ে যাবে না। এটা কিন্তু খুব মানে খুব লজিক্যাল তথ্য যে এই টাকাগুলো কিন্তু এমন খুব ইনসিগনিফিকেন্ট লোকের কাছে রাখা হচ্ছে যেখানে হয়তো এটা কোনোদিন ধরা পড়বে না। অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জন্য আমি জাস্ট একটা লাস্ট সেন্টেন্স একটু বলতে চাই, যেহেতু আপনারা অ্যাডভাইজারি কমিটিটা সিবিআই করে দিন না, কথা বলতে বলতে চেয়ার করবেন, আমি তোমাদের চেয়ার করবেন রিকোয়েস্ট করব অ্যাডভাইজারি কমিটি টু সিবিআই, কোহিনুর প্লিজ বলুন, আমি তোমাদের মাধ্যমে রিকোয়েস্ট করব, আপনি অ্যাডভাইস করছেন একটু জেন্ডার শুভেন্দু অধিকারী এই জেন্ডার শুনে না প্লিজ, এই জেন্ডার বায়াসটা থেকে তোমরা প্রত্যেকে একটু ঊর্ধ্বে ওঠো, কারণ যেরকম পুরুষ মানুষ ক্রাইম করলে দ্যাট ইজ আ ক্রাইম, মহিলারা যদি তার অ্যাকমপ্লিস হয় বা দোষর হয় দ্যাট ইজ অলসো আ ক্রাইম, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সব সময় না এই জেন্ডার বায়াসটা মহিলারা করা মানে একটা সাংঘাতিক সাইরেন ভ্যাম্প ইত্যাদি এই অ্যাঙ্গেলটা প্লিজ এনো না, অবশ্যই আমি মহিলা হয়ে অন্য পার্টির সবাই আমি এই কথা বলছি, এখানে আমি একমত, আমরা সবাই একমত, আমরা সবাই একমত, আমরা সবাই একমত, শুধু আমি একটা জাস্ট শেষ করব একটা লাইন দিয়ে, শতরূপাধি দক্ষিণ কলকাতায় থাকেন, আমিও দক্ষিণ কলকাতায় থাকি, কসবা এক নম্বর মণ্ডল অফিস 92 নম্বর ওয়ার্ডে কৃষ্ণচন্দ্র দেবনাথ, তিনি কন্ডলের সভাপতি, 2019 সালে লোকসভা নির্বাচন এখান থেকে লড়া হয়েছিল, লড়া হয়েছিল ঢাকুরিয়াতে 1 নম্বর মুখার্জিপাড়া লেন, এই বাড়ির একতলায় অফিসটা ছিল। আমি শুধু আপনাকে বলবো, আপনি তো সব জানেন, বেলঘরিয়ার দিকেই রয়েছে, আমরা জানি না, আমরা জানি না যে গোটা সল্টলেক জুড়ে আরো কোথায় কি কি আছে আমরা জানি না, আমরা জানি না আর কোথায় কার কার সম্পত্তি আছে, আমরা জানি না যে শুধুমাত্র অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার হলেই দেখা হবে নাকি ক্যাশ ট্রানজাকশনও ধরতে পারবে, এসবই সময় বলবে। তবে হ্যাঁ, পরিশেষে একটাই কথা বলি, শুধুমাত্র খবর তাড়াহুড়োর জন্য কারোর সম্পর্কে এমন কিছু বলা উচিত না যেখানে প্রমাণ নেই, এবং আমরা সবাই জানি যে যদি কোনো নির্দোষ তাকে যদি আমরা বারবার তার ছবি দেখাই, নাম বলি, তাহলে তার জীবন, তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। আমাদের সবাইকে এই সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত, বিশ্লেষণ এবং যুক্তির জন্য। দ্য ফাইট উইথ ঋতব্রত এখানে শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ রাখুন কার প্লাস নিউজে, সবার আগে সবার পাশে। থ্যাংক ইউ।